হাতে আর মাত্র একটা দিন, এরপরে গোটা রাজ্য মেতে উঠবে আলোর উৎসব দীপাবলিতে। রাজ্যের সবকটি বড় বাজেটের পুজো এবং বারোয়ারি পুজোগুলির সেরার সেরা দর্শনার্থীদের কাছে তুলে ধরার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর তাতে সর্বজনীন পুজো কমিটি এবং ক্লাব কর্তৃপক্ষরা কোনো খামতি রাখছেন না। অধিকাংশ প্যান্ডেলগুলিতে নদিয়া নবদ্বীপের শিল্পীরা দুর্গাপুজোর আগে থেকেই কালী পুজোর প্যান্ডেল তৈরি করে আসছেন। যদিও বিগত দুবছরের তুলনায় এবছর করোনা আবহে তেমন কোনো প্রকোপ নেই, তবু আর্থিক মন্দা এবং সামগ্রীর বাজার অগ্নিমূল্য, সুতরাং পুজো উদ্যোক্তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। তবু তারা দর্শনার্থীদের কাছে নতুনত্ব তুলে ধরতে দিনরাত একাকার করে দিচ্ছেন। মূলত রাজ্যের কালী পুজোতে ধর্মনগর শহরের পুজোর চাকচিক্য থাকে সবচাইতে বেশি। গোটা রাজ্যের মধ্যে ধর্মনগর শহরে বড় বাজেটের কালী পুজো হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং বহিরাজ্য অসমের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তপ্রাণ দর্শনার্থী কালী পুজো দেখতে ধর্মনগর শহরে ছুটে আসেন। প্রতিটি মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় কালী পুজোর আগের দিন থেকে শুরু করে চলে পাঁচ ছয় দিন পর্যন্ত। গোটা ধর্মনগর শহর বিভিন্ন রকমারি লাইটের আলোয় আলোকিত হয়ে ওঠে। অন্যান্য বছর ধর্মনগর এলাকায় ছোট বড় প্রায় 100 অধিক কালী পুজো হয়ে থাকলেও এবছরে পুজো অনেকটাই কম হচ্ছে। তবে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে প্রতি বছরের ন্যায় এবছরও 7-8 বিগ বাজেটের পুজো রয়েছে। সেই ক্লাবগুলি হলো আমরা সবাই ক্লাব, অ্যাথলেটিক ক্লাব, এরিয়ান্স ক্লাব, YMC বয়েজ ক্লাব এবং ঐক্যদ্বীপ সংঘ এবং রেলওয়ে ইয়ং ম্যান অ্যাথলেটিক ক্লাব। সবগুলো ক্লাবের মধ্যে বছরের সবচাইতে বড় বাজেটের পুজো হলো চন্দ্রপুর এরিয়ান্স ক্লাবের কালী পুজো। 50 বর্ষ পূর্তি উপলক্ষে এবারে তাদের থিম 102 ফুট উচ্চতার বুর্জ খলিফা। তাদের বাজেট 30 লক্ষ টাকা। কালী মায়ের মূর্তি নির্মাণ হচ্ছে অর্ঘ্য দিয়ে। এডিয়েন্স ক্লাব কর্তৃপক্ষরা জানিয়েছেন এবার ধর্মনগর শহর সহ রাজ্যের মধ্যে সেরার সেরা স্থান দখল করতে সক্ষম হবে। তারা প্রতি বছর দর্শনার্থীদের কাছে কিছু নতুনত্ব দেওয়ার প্রয়াস করে এবারও এক ভিন্ন মাত্রায় তাদের এই প্রয়াস। ক্লাব কর্তৃপক্ষরা আরও জানিয়েছেন তাদের লাইটিংয়ে রয়েছে রকমারি আকর্ষণ। সাথে নয়াপাড়ার আমরা সবাই ক্লাবের এবারের বাজেট 12 লক্ষ টাকা। এবছর আমরা সবাই ক্লাবের পুজো 30 বছরে পা দিল। এবারে তাদের থিম চরকা বিদ্যুৎ। ক্লাব কর্তৃপক্ষদের আশা, তারা এবছর দর্শনার্থীদের কিছু নতুনত্ব দেওয়ার প্রচেষ্টা করে যাচ্ছেন। মেকানিক্যাল, রশি, সুতো, নারিকেলের ছোলা ইত্যাদি দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। পাশাপাশি লাইটিংয়ে রয়েছে বিশেষ আকর্ষণ। অপরদিকে শিববাড়ি বয়েজ ক্লাব এবারের থিম জীবন জ্যোৎস্না। এবারে তাদের বাজেট হচ্ছে 15 লক্ষ টাকা। তাদের পুজো 37তম বছরে পা দিল। অধিকাংশ বাঁশের কাঠি, তুলু, কাপড়, নেট, সিডি ক্যাসেট, টায়ার এবং মাটির কাছে দিয়ে তৈরি হচ্ছে এবারের প্যান্ডেল। বাজেট কিছুটা কম হলেও দর্শনার্থীদের মন কাড়তে পারবেন বলে আশাবাদী বয়েজ ক্লাব উদ্যোক্তা এবং শিল্পীরা। তাছাড়া অ্যাথলেটিক ক্লাবের এবারের প্যান্ডেল তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত আদি যোগের শিব মূর্তির আদলে তৈরি। এবারে তাদের বাজেট 10 লক্ষ টাকা। ক্লাব কর্তৃপক্ষরা জানিয়েছেন এবারে তাদের পুজো 66তম বছরে পা দিল। স্থানীয় অঙ্কন নীর আর্ট স্কুলের শিল্পীরা মূর্তি এবং প্যান্ডেল তৈরি করছেন। পাশাপাশি YMAC, রেলওয়ে ইয়ং ম্যান অ্যাথলেটিক ক্লাব এবং ঐক্যদ্বীপ সংঘের পুজোগুলি স্বল্প বাজেটের মধ্যে থেকেও দর্শনার্থীদের মন কাড়তে নানা কুটির শিল্প কাল্পনিক আদলে মন্দির তৈরি করছেন। ব্যবহার করছেন বাঁশ, বেত, কাপড়, থার্মোকল, ফোম ইত্যাদি। এক কথায় সবকটি বড় বাজেটের পুজো উদ্যোক্তাদের মধ্যে এক অঘোষিত প্রতিযোগিতা। সাথে প্রতি পুজো উদ্যোক্তা পুজোর দিনে নানা সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। তবে ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে কালী পুজো মানে অনেকটাই ভিন্ন মাত্রায় আনন্দ, ভিন্ন মাত্রায় ঐক্যের মিলন বন্ধন। গোটা শহর আলোয় মুখরিত। অবশ্য ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ টাউন কালীবাড়ি কালী পুজো হয়ে থাকে ধুমধামে। এমনকি ধর্মনগর শহরে কালী পুজো বারবারই উচ্চ মার্গের হয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। ধর্মনগর শহরে সাধারণ মানুষ শান্তি এবং সুশৃঙ্খলভাবে সারা রাত পুজো দেখেন। 5-6 দিনের পুজো কাটানোর পর বিসর্জনটাও মনোমুগ্ধকর, শান্তিপূর্ণ এবং চিত্রাকর্ষণ হয়ে থাকে। সবাইকে শুভ দীপাবলির দ্বিতীয় শুভেচ্ছা। আমরা এবছর 66তম আমাদের কালী পূজা হচ্ছে, আর আমরা এই প্যান্ডেলটা বানাচ্ছি তামিলনাড়ুর আদি যোগীর একটা মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে। এটা শিল্পী আমাদের লোকাল শিল্পী, এবং এটা যে বানাচ্ছে আমাদের অঙ্কনীল আর্ট স্কুলের। ধর্মনগর তথা ত্রিপুরার দর্শনার্থীদের জন্য নতুন কিছু উপহার দিতে চাই। তো এবার আমরা ব্যতিক্রম নই, এবারও ধর্মনগরের যে প্যান্ডেল আমরা তৈরি করেছি, ধর্মনগরের নয়, ত্রিপুরার মানুষ
দেখে আনন্দিত হবেন, এটাই আমাদের আশা। তো এখানে তার তারপর আপনার কাপড় সুতা এগুলোই ব্যবহার হচ্ছে, এবং এই নাইকুলের ছোলা এইসব ব্যবহার হচ্ছে। 12 লক্ষ টাকা বাজে ৩০তম পূজা এটা। ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে আপামর জনসাধারণকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এবারকার আমাদের থিম হচ্ছে ভ্রূণ হত্যার উপরে। এটার মূল বিষয়টা হচ্ছে যত দিন এগুচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবর্শনটা আপনাদের হয়েছে বৃদ্ধি পাচ্ছে। তার জন্যই আমরা এবারকার থিমে রেখেছি আমরা এই ভ্রূণতার বিষয়টাই আমরা তুলে ধরেছি। পাশাপাশি আমাদের যারা আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের 102 ফুট উচ্চতা আমাদের প্যান্ডেলের, এবং সিভিল আর্কিটেকচারের একটা অন্যতম নিদর্শন আমাদের এবার আমাদের পুজো প্যান্ডেল। এবং আমাদের মূর্তিটা অভ্র দিয়ে তৈরি, আমাদের লাইট যেটা লাইটিং হয় আমাদের আমাদের চন্দননগরের লাইট এবার আমরা আনতে পেরেছি আমাদের জনসাধারণের জন্য। এবং ধর্মনগরের সবথেকে বড় বাজেটের এবং সবথেকে একের পর এক বিশাল বাজেটের পুজো হচ্ছে এবার ধর্মনগরে। সব মিলিয়ে জমজমাট এবার ধর্মনগরের কালী পুজো। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।